তিনবার দাও, তিনবার দিলেই হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে আমার ভাইজি আমার মেজো জেঠুর বাড়িতে নুন ভাত খাবে, কারণ যেহেতু ওর মামা নেই আর ওর মামার বাড়িতে নুন ভাত খাওয়ানো নেই, তো আমাদের রীতি অনুযায়ী ও আমাদের বাড়িতেই নুন ভাত খাবে, কিন্তু আমাদের বাড়িতে নয়, আমার মেজো জেঠুর বাড়িতে। সেই ব্লগটাই তোমরা দেখতে থাকো, আশা করি সবারই খুব ভালো লাগবে। আর দেখো চলো কী হতে চলেছে। নুন ভাত খেতে আসেনি মেজ দাদুর বাড়ি, কিরণি খেতে এসে যায়। জামাটার মনে হচ্ছে নাইটি পড়েছে, ভালোই লাগছে দেখছে, মনে হচ্ছে নাইটি পড়েছে, তাই না বেটা? চিরুনিটা দাও, আমি নিয়ে এসেছিলাম চুল আছে আমার বলে। হ্যাঁ হ্যাঁ খাও খাও খাও। বাবা কতদিন ভাত খাইনি, নাই না? হ্যাঁ কালকে চিড়ে দই খেয়েছে, আজকে ভাত খাবে। হ্যাঁ তিনবার দাও, তিনবার দিলেই হবে। তিনজন দিলে বৌদি দিয়ে দাও। পায়েস খাই দাও মা, পায়েস খাই দাও। তো এবার আগে নুন দিয়ে ঘি দিয়ে একটু ভাত মাখাও জেঠা, নুন দিয়ে ঘি দিয়ে একটু ভাত মাখাও। হ্যাঁ একটু নুন দাও, একটু ডাল দাও, একটু চাটনি দাও, একটু মাছ দাও। হ্যাঁ মাছে ঝোল দিও না, তুমি একটু মাছ ভেঙে দাও। একটা করে ভাতটাকে একটু টিপে দাও, টিপে দাও। হ্যাঁ গোটা দিও না বাবু, ঝোল ঝাল করছে, এটা দিও না। জল দাও, জল দাও, একটু জল খাই দাও। মুখের কাছে ধরো, একটু এবার এ করো, এই যে এ করো, একটু মিষ্টি ভেঙে দাও, একটুখানি ভেঙে দাও, একটুখানি, অতটা না, একটুখানি দাও। হ্যাঁ পায়েস খেয়েছি, এই দেখো এই এইটা দিয়ে কি করো, হ্যাঁ দুধের এইটা দিয়ে মুখটা একটু এমনি করে ঠেকাও। হ্যাঁ আর একটু দাও, আর একটু দাও, ঠেকি দাও, ব্যাস হয়ে গেছে, অনেক ভাত খেয়েছে।
দেখো কি করে বেড়াচ্ছে বাবু, বাবু তাকাই দিকে, তাকাও তাকাও তাকাও, ওকে একটা টোকেন দিবা, হ্যাঁ ওদের একটু তুলে দিব। তিন বোনে বসে চকলেট খাচ্ছে, ছবি তুলছে, ওকে একটা চকলেট দিচ্ছে, ওকে একটা দিচ্ছে, এত বড় জামা ওর ঘাড় থেকে খুলে যাচ্ছে, জামাটা খুলে যাচ্ছে গো, জামাটা খুলে যাচ্ছে, আসল ভিডিও হয়ে গেছে, চপাল বন্ধ করে করেছিল যেটি মুসুরির ডাল দিয়ে দিয়েছে, আমি তো খাই না দেখো, তাই তুলে রাখলাম ওই ভাতটা থেকে, আর আবার ভাত দিল তো অনেকটাই ভাত হয়ে গেছে, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে মাছের ঝোল, তোমরা মাছটা দেখতে পাবে না, তলায় আছে, দাঁড়াও দেখাচ্ছি, যেটি লেজা থাকলে আমাকে লেজা দিল, তো চলো খেয়ে নি, তারপরে কথা হচ্ছে, আমার বড় তো বাড়ি দিব। ডাল করেছিল যেটি মুসুরির ডাল দিয়ে দিয়েছে, আমি তো খাই না দেখো, তাই তুলে রাখলাম ওই ভাতটা থেকে, আর আবার ভাত দিল তো অনেকটাই ভাত হয়ে গেছে, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে মাছের ঝোল, তোমরা মাছটা দেখতে পাবে না, তলায় আছে, দাঁড়াও দেখাচ্ছি, এটি লেজা থাকলে আমাকে লেজা দিয়ে দেবো, তো চলো খেয়ে নি, তারপরে কথা হচ্ছে, আমার বড় তো বাড়ি দিবো।